আপনি কবে থেকে পেয়েছেন পূজাটা এমনিতে? মানে আমি জন্মতে সেটা কোনো স্টোরি আছে, কোনো গল্প আছে আর কিভাবে শুরু হয়েছিল? গল্পটা এতটুকু জানি না, আমার জানি নাই, কিন্তু আমাদের এই পূজাটা আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন, কিসের জন্য শুরু করেছিলেন তা তো ঠিক বলতে পারবো না, ওইটা আমাদের লিপিবদ্ধ কিছু নেই। তারপর আপনারা করে আসছেন, আমরা কী কী অনুষ্ঠান করে থাকেন পুজোটা? অনুষ্ঠানটা কী কী থাকে পুজোয়? ও পূজার অনুষ্ঠান প্রথম হলো পূজা, পূজাটা এটা দুর্গা পূজার মতনই তিনটা পূজা হয়, সপ্তমী অষ্টমী নবমী, কিন্তু এটা একদিনে পূজা হয়, নবমী দিনে পূজা। হ্যাঁ, আর যে পূজার অনুষ্ঠান হলো প্রথম হলো পূজার অনুষ্ঠান, তারপর সবাই মিলে, এখন তো সবাই বাইরে থাকে, আমাদের বিরাট পরিবার, পরিবারের মধ্যে এখন হয়তো তিনজন চারজন এখানে আছে, বাকি সবাই দেশের বিভিন্ন জায়গায় আছে, এই সবাই আসার চেষ্টা করে পুজোতে। মানে জগদ্ধাত্রী পূজাটা ঘরের মধ্যে সবাই সবার মিলন হয় একবার, মিলন এইটাই সবচেয়ে বড়। আপনার ভালো নাম? আমার নাম বাবুল কুমার ভট্টাচার্য। ধন্যবাদ স্যার। আপনার অনুভূতিটা কীরকম, এই যে বাইরে থেকে সবাই এক মঞ্চে একটা মাসে বছরে একটা দিন আপনারা সবাই আসেন, কেমন লাগে? খুব দারুণ লাগে, কারণ আমরা এই একটা মাত্র মানে ইয়ে পাই, অনুষ্ঠান পাই যেখানে আমরা সবাই একসঙ্গে আসতে পারি, ভাই বোনরা, ইভেন আমাদের যারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আছে সবাই একসাথে হয়, আর খুব দারুণ মজা হয়, খুব হইহাল্লা, খুব হট্টগোল হয়, পূজাও হয়, তারপর খুব মজা করতে হয়। আপনাদের সময়ের পুজোটা আর আজকের যুগের পুজোটার মধ্যে কোনো ফারাক দেখতে পাচ্ছেন? আনন্দের আনন্দের পরিবেশটা কিংবা আগের ঠিক আছে, কারণ বয়স অনুযায়ী আনন্দ, আমরা যখন ছুটি দিলাম তখন আমরা আনন্দ করেছি, একরকম এখন বয়স হয়েছে, এখন সময় আসে সেইটারই আনন্দ বেশি হবে। আজকের এই আনন্দ কোনো দিনে কী বলতে চাইবেন? আমরা সবার জন্য পুজোটা করি, পুরো সমাজের জন্য পুজোটা করি, আমরা চাই যে সবাই ভালো থাকুক, আমাদের যে পরিবারের সবাই আমরা একসাথে জড়ো হই, সবাই একসাথে মিলি এই পুজোতে, সেটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। অনুভূতিটা কিরকম আজকের দিনে সবাইকে কাছে পেয়ে? খুব ভালো, মানে সাধারণত একলা একলাই থাকা হয় ওখানে, তো এখানে আসার পরে সবার সঙ্গে দেখা, সবার সঙ্গে একসঙ্গে হাসি ঠাট্টা মজা, পুজো, এটা একটা বিশাল অনুভূতি। কতদিন থাকেন আপনারা পুজোর পর? কতদিন? খুব কম, খালি কোনো রকমের ছুটি নিয়ে আসা, পুজোটা কাটিয়ে, মানে ওটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন পুজো। বাড়ির পুজোর আনন্দটা একটু অন্যরকম ব্যতিক্রমী হয়, আপনাদের কাছে কেমন লাগে? বাড়ির পুজো লাইক একটা গেট টুগেদারের মতো, তো পুজো একদিকে তো রয়েছেই, কিন্তু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ ওটাই যেটা হয় না সারা বছর, তো ওটাই একটা মেইন অ্যাট্রাকশন। আপনার ভালো নাম? সুদীপ্তা চক্রবর্তী। ধন্যবাদ।